আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য সেবা। রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে কমেনি হামের প্রকোপ। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় হামে আক্রান্ত হয়েছে আরও শতাধিক মানুষ। স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রাঙ্গামাটি প্রতিনিধি সত্রং চাকমার সহায়তা রিপোর্ট অফ সানা নীলার। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সীমান্তবর্তী দুর্গম এলাকা সাজেক গেল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এ এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সে সময় মারা যায় নয় শিশু। করোনা আতঙ্কের মধ্যে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ফেব্রুয়ারি থেকে হামে আক্রান্ত হয়েছে শিশুসহ 200+ মানুষ। সরকারিভাবে মেডিকেল টিম গঠনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এরই মধ্যে গেল এক সপ্তাহে সাজেকের মাছলং এলাকায় 64 জন, সুরনং নালায় 28 জন, গঙ্গারাম ও ভাইবন ছড়ায় 7 জন আক্রান্ত হয়েছে। এসব এলাকায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্টের মেডিকেল টিম। আমরা ওষুধ দিয়ে যাচ্ছি, কিন্তু পর্যায়ক্রমে আমরা যখন চলে আসছি মেডিকেল টিমগুলো, তারা কিন্তু এই ওষুধগুলো কন্টিনিউ করছে না। তার কারণে মূলত এই রোগীগুলো আসলে পিওরলি কিউর হচ্ছে না। সরকারিভাবে আক্রান্তদের আরও উন্নত চিকিৎসা সেবা প্রদানের দাবি সাজেকবাসীর। আফসানা নীলা, 21 টেলিভিশন।